আসসালামু আলাইকুম আমার প্রিয় মানুষজনগুলো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা চলুন দেখি আজকে শুরু করি আপনাদের ডেইলি ইংলিশ ডোজ। আপনারা নিশ্চয়ই জানেন যেখানে আমি চেষ্টা করি 3 মিনিটে 3টি ইংরেজি শব্দের বাংলা অর্থ কিছুটা হলেও আপনাদের মাঝে প্রকাশ করতে। আজকে আমি 3টি ইংরেজি শব্দই নিয়েছি ইংরেজি এ অক্ষর থেকে, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এ থেকে জি, দেন জি থেকে আবার এ থেকে, এভাবে শুরু হবে, চক্রাকারে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে সেই অনুসারে আজকে শব্দটি হলো, তিনটি শব্দ হলো ইংরেজি এ অক্ষর থেকে। প্রথম এর অক্ষরের তিন প্রথম শব্দটি হলো গিয়ে অ্যাবেস, এ বি এ এস এ এস এইচ, অ্যাবেস। অ্যাবেস শব্দের অর্থ হলো কাউকে হঠাৎ করে লজ্জা করে একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া, এমন একটা সিচুয়েশনে ফেলে দেওয়া যেটা খুব এম্বারেসিং, খুবই মানে লজ্জাকর, বা অপ্রস্তুত, কাউকে অপ্রস্তুত করে ফেলা, এম্বারাসড করে ফেলা, অপ্রস্তুত করে ফেলা, তারপর ধরেন বা নিজেকেও, হ্যাঁ, এমন একটা স্টেট বা সিচুয়েশনে আপনি পড়ে গেলেন বা একটা এমন একটা কথা বলে ফেললেন যে কথাটা বলার পরে আপনি অপ্রস্তুত হয়ে গেলেন, বা যে কথাটা আপনাকে কেউ বলেছে বা আপনি কাউকে বলেছেন বলার পরে আপনি লজ্জিত হলেন, ওই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাবাস, ওকে? দ্বিতীয় শব্দটি হলো অ্যাবেট, এ বি এ টি ই, অ্যাবেট। অ্যাবেট শব্দের অর্থ হলো হ্রাস করা বা কমানো, কোনো কিছু প্রশমিত করা, হ্যাঁ, হ্রাস করা বা কমানো। ধরেন আপনি কীভাবে বলা যেতে পারে, ধরেন আপনি কোনো কিছু চাইলেন বৃদ্ধি পাক কিন্তু সেটা বৃদ্ধি হচ্ছে না, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যাঁ, রিডিউস হচ্ছে, ঠিক আছে, ওটাকে বলা যেতে পারে ধরেন অ্যাবেট, হ্যাঁ, কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, তারপর ধরেন বৃদ্ধি পাচ্ছে না, যেগুলো বৃদ্ধি হচ্ছে না যেগুলোর, সেটাই হলো অ্যাবেট। আচ্ছা তৃতীয় শব্দটি হলো অ্যাবেস, অ্যাবেস, অ্যাবেস শব্দের অর্থ হলো গিয়ে খ্রিস্টানদের চার্চে আপনারা দেখবেন কিছু নারী আছেন যাদেরকে নান বলা হয়, নান, হ্যাঁ, নান কারা, যারা একই টাইপের ড্রেস পরে থাকে, মাথায় একটা ঘোমটার মতো পরে থাকে এবং বড় জামা পরে থাকে, গলায় ক্রুশ থাকে তাদের, ওরা হলো গিয়ে নান। এই নানদের একজন হেড থাকে না, একটা খ্রিস্টিয়ান চার্চ, একটা খ্রিস্টান চার্চে, খ্রিস্টানদের চার্চে অনেকগুলো নান থাকে এবং নানদের একজন হেড থাকে, মঠধারিণী, মহান্ত, মানে একটা মঠের হেড, তাকেই বলা হয় অ্যাবেস। এটা হলো ক্যাথলিসিজম। আমাদের মুসলমানদের যেমন অনেকগুলো ভাগ আছে, যেমন শিয়া, সুন্নি, আহমদিয়া, কাদেরিয়া, অনেক কিছু, অনেক ভাগই আছে, আপনারা নিশ্চয়ই জানেন, মোহাম্মদিয়া তরিকত, মানে বিভিন্ন তরিকত, সেরকম করে খ্রিস্টানদেরও কিছু এরকম ধর্মের ভাগ আছে, ওরা ধর্মের পালন করার ক্ষেত্রে ওরা মানে বিভিন্নভাবে ওরা পালন করে, এক এক ধর এক এক ধরনের, এরকম কেউ আছে ক্যাথলিসিজম, ঠিক আছে, ক্যাথলিক যারা, তারা ওরা হলো প্রাচীন খ্রিস্টান, ওরা মডার্ন, ওদের ভিতরে মডার্ন খ্রিস্টানরা হলো, সেটা হলো আলাদা। আচ্ছা তো ক্যাথলিক যারা, এই তাদের ক্ষেত্রে তা এই নানগুলো থাকে, ওদের চার্চে বেশিরভাগ ক্ষেত্রে নানগুলো থাকে, রোমান ক্যাথলিসিজম যেটাকে বলা হয়, ওদের চার্চে এই নানগুলো থাকে এবং নানের হেডকে বলা হয় অ্যাবেস। তাহলে আজকে আমরা তিনটি শব্দ শিখলাম, তিনটি শব্দের প্রথমটা হলো অ্যাবেস, দ্বিতীয়টা হলো অ্যাবেট, অ্যান্ড তৃতীয়টা হলো অ্যাবেস, অ্যাবেস, ওকে? কিছুটা হলো আশা করি আপনারা শিখতে পারছেন, আমি আসলে চেষ্টা করছি যতটুকু পারা যায় ব্যাখ্যা করে আপনাদের কাছে বলতে, আমি আমার ভাষায় আমার আমার মতো করে বলার চেষ্টা করি, কারো কাছে হয়তো ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, এটা এটাই তো নিয়ম, তাই না? আমি তো সবাইকে সবার কাছে ভালো হতে পারবো না, আপনিও তো পারেন না, তাই না? যাদের কাছে ভালো আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, যাদের কাছে আমি আমার ভিডিও ভালো লাগে না আমি 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 তাদেরকে বলবো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমিও তো মানুষ, তাই না, আমি তো ভুল করতেই পারি। ভালো থাকবেন সবাই, শুভকামনা, এবং আমার জন্য দোয়া করবেন।